ঘন্টা তোমরা সবাই কেমন আছো? আজকে বরাবরের মতো তোমাদের সাথে আমি চলে এসেছি বন্ধন চৌধুরী। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি বিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা বিসিএস প্রাইমারি অস্থায়ী চৌম্বক, এটা অস্থায়ী আর হচ্ছে কি অস্থায়ী চৌম্বক। অস্থায়ী চৌম্বক কাকে বলে
এটা পৃথক আমার থাকতে পারে এবং স্ত্রী চুম্বক কাকে বলে এটা আমার থাকতে পারে। কাঁচা গরম কাঁচা বা অস্থির চুম্বক করার থেকে কাঁচা বা গরম লোহা দিয়ে অস্থির চুম্বক আমরা করবো। কিন্তু অস্থির চুম্বকের পরীক্ষা অনেক বার প্রশ্ন আসে এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দুটো এখান থেকে অস্থির চুম্বক কাকে বলে কাঁচা বা গরম লোহা দিয়ে বিদ্যুতের মনে কাঁচা বা নরম লোহা কাঁচা বা নরম লোহা দিয়ে অস্থির চুম্বক তৈরি করা পরীক্ষা যদি প্রশ্ন থাকে কাঁচা বা নরম লোহা দিয়ে কী তৈরি করা হয় অস্থির চুম্বক মনে রাখবেন কাঁচা লোহা আর কি কাঁচা লোহা দিয়ে কী করা হবে অস্থির চুম্বক তৈরি করা হবে। এখন অস্থির চুম্বকের কাজ কী এটা আমার হচ্ছে পলিং বেল যে আমরা বাজার পলিং বেল এবং বৈদ্যুতিক ঘণ্টা দোকানের মধ্যে যে ঘণ্টাগুলো বাজে বৈদ্যুতিক ঘণ্টা এবং পাশাপাশি যে আমরা বেলটা ব্যবহার করি সেটা হচ্ছে অস্থির চুম্বক কাঁচা লোহা বা নরম লোহা দিয়ে এটা তৈরি হয়। পরীক্ষায় প্রশ্ন তুলে আসছিল পলিং বেলে পলিতে কোন চুম্বক ব্যবহার করা হয় তাহলে পাবো আমরা পলিং বেলে পলিতে ব্যবহার করা হয় আমাদের কী চুম্বক বা স্থির চুম্বক এবং বৈদ্যুতিক ঘণ্টা কী চুম্বক ব্যবহার অস্থির চুম্বক স্কুলে যে বেল্ট বাজার এটাতে কী চুম্বক ব্যবহার অস্থির চুম্বক মনে দেখবেন চলে আসছিল এখন অস্থির চুম্বক গেল আমরা কোন স্থির চুম্বক দুইটা ভাগ আছে একটা সম্পদ আর কোনো কি সিরামিক আমাদের বরাবর প্রশ্ন সিরামিক থেকে বারবার আসে এবং আমরা সিরামিক করব সিরামিক আমরা প্রশ্ন রাখছি এখন আমরা করবো স্থির চুম্বক স্থির চুম্বকের ভাগ হচ্ছে সম্পদ আর হচ্ছে সিরামিক এখন আমরা এখানে করব প্রশ্ন থেকে সম্পদ চুম্বক কি সিরামিক চুম্বক এটা প্রশ্ন বেশিবার আসে এবং আমাদের করতে হবে প্রতিটি প্রশ্নটা কীভাবে নিচের কোনটি নিচের কোনটি সিরামিক শঙ্কর মানে কিন্তু ওইটা বুঝি না আবার এই শঙ্কর যা বাঙালিতে শঙ্কর যা সব বাঙালিতে হচ্ছে না বাঙালি এগুলো বলতে ওই শঙ্কর চুম্বক বলে না সারা কি বলছেন দাদু যা বলতেছেন দাদু তো শঙ্কর যা না শঙ্কর বলতে যে চুম্বকগুলো স্থায়ী চুম্বক থেকে চলে এসেছে সেগুলো হচ্ছে শঙ্কর চুম্বক এবং সিরামিক চুম্বক তোমাদের যেখানে প্রশ্ন থাকবে নিচের কোনটি স্থায়ী চুম্বক এটা মনে রাখার জন্য আমি তোমাদের নিয়ে নেবো ছোট্ট একটা পদ্ধতি সম্পদ চুম্বকীয় মনে রাখতে গেলে প্রথমে তোমরা মনে রাখো আইকন কি মনে রাখবে আইকন এই শব্দটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের থাকতে পারবে তোমাদের সম্পদ চুম্বক থাকতে পারবে তোমাদের মনে থাকবে যেমন আইকন আইকন যদি মনে রাখো তাহলে সম্পদ চুম্বক মনে থাকবে পরীক্ষায় বারবার চলে আসে নিচে কোনটি সম্পদ চুম্বক সম্পদ চুম্বক হচ্ছে আইকন মানে হল কি আইরন আইকন মানে কি আই রো পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচে কোনটি শঙ্কর চুম্বক তাহলে পারবো না আইরন ইস্পাত কভার নিকেল এটা মনে রাখবো আইকন আইকন শব্দ দিয়ে যদি আমি মনে রাখি তাহলে আমার শব্দগুলো শঙ্কর চুম্বক মনে রাখা হয়ে যাবে। এখন এখানে পরীক্ষার প্রশ্ন আসছিল সর্বপ্রথম স্থায়ী চুম্বক তৈরি হয়েছিল কি দ্বারা স্যার আপনার তো প্রশ্ন হচ্ছে চারটা তো আছে আমরা আইকনে বা শঙ্কর চুম্বক চারটা তার প্রথম স্থায়ী চুম্বক তৈরি হয়েছিল কি দ্বারা এটা আমাকে জানতে হবে সর্বপ্রথম স্থায়ী চুম্বক তৈরি হয়েছিল ইস্পাত দ্বারা কি দ্বারা ইস্পাত দ্বারা তাহলে সর্বপ্রথম আমার স্থায়ী চুম্বক তৈরি হয়েছিল ইস্পাত দ্বারা এই যে সূত্র ইস্পাত এটা মনে রাখবে ইস্পাত দ্বারা এবং কার্বনের পরিমাণ ছিল 0.4% 0.4% কার্বনের পরিমাণ ছিল 0.4% এই যে আমরা এখন সিরামিক চুম্বক সিরামিক চুম্বক কি ফ্লাইট যোগ নামে পরিচিত ফ্লাইট যোগগুলো হচ্ছে সিরামিক চুম্বক পরীক্ষায় প্রশ্ন ছিল ফ্লাইট যোগগুলো কি নামে পরিচিত ফ্লাইট যোগগুলো সিরামিক চুম্বক নামে পরিচিত এখন পরীক্ষার প্রশ্ন থাকে আয়রন অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণে কি তৈরি হয় এটা একটা পরীক্ষা প্রশ্ন আসছিল আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি হয় সিরামিক চুম্বক মনে রাখবে আয়রন অক্সাইড এবং বেরিয়াম অক্সাইডের মিশ্রণে তৈরি হয় সিরামিক চুম্বক সিরামিকের ব্যবহার পরীক্ষা আসছিল প্রশ্ন এইভাবে টেপ রেকর্ডার ও কম্পিউটারে মেমোরিতে বা স্মৃতিতে কোন চুম্বক ব্যবহার করা হয় তাহলে আমরা এখানে হচ্ছে কি
ক্যাপ রেকর্ডার ও কম্পিউটারের সিডি বিদায় ব্যবহার করা হয় সিরামিক চৌকি। একটু শুনে রাখবে, পরীক্ষায় এটা বারবার প্রশ্ন করে আসছে, ক্যাপ রেকর্ডার ও কম্পিউটারের সিডি বিদায় কি চৌকি ব্যবহার করা হয়, চৌকি ব্যবহার করে সিরামিক চৌকি। এরপরে আপনার আছে দুই তিন ভাগে ভাগ করা যায় চৌকুর পদার্থকে, এবং তিন ভাগে ভাগ করা যায় চৌকুর পদার্থ কয় ভাগে, তিন ভাগে, বা ডায়ের চৌকুর, প্যারা চৌকুর এবং ফেরো চৌকুর, তিন ভাগ, ডায়ের চৌকুর, প্যারা চৌকুর, ফেরো চৌকুর। এখন পরীক্ষায় প্রশ্ন থাকবে চৌকুর পদার্থ কয় প্রকার, তাহলে কি দিবে, চৌকুর পদার্থ হচ্ছে তিন প্রকার, ডায়ের চৌকুর, প্যারা চৌকুর, ফেরো চৌকুর। ডায়ের চৌকুরের কাজ হচ্ছে এদের বিকর্ষণ করবে, ক্ষীণ বিকর্ষণ, একবারে দূরে না একবারে কাছে না, যেমন লাইন দিলে তোমাদের আকর্ষণ ছিল খুব দূরে না খুব কাছে না, মনকে অনেক কিছু চায় কিন্তু সে বলে না, তেমন বিকর্ষণ করবে, মনে রাখবেন। এরপরে চলে আসলো প্যারা চৌকুর, বলে না দোস্ত আমার লাইফটা একটু প্যারা মন, কেমন প্যারা মন, সে আমাকে সে পাত্তা দেয় না, লাইফটা একটু প্যারা মন, প্যারা মন কি কিন্তু আকর্ষণ করবে, সে বলবে না কিন্তু আকর্ষণ করবে, কেমন ক্ষীণ করবে। আর ফেরো চৌকুর মানে খুব আকর্ষণ, তাকে সেটা বাসে না, তোমাদের মনে খুব প্রশ্ন রাখবে, আপনি বলেন চৌকগুলো তিন প্রকার, আমরা মনে রাখবো এটা কিভাবে, এ বি পাতা যদি মনে রাখবো তাহলে আমাদের ডায়ের চৌকুর মনে রাখবে, এ বি পাতা বলতে হচ্ছে অ্যান্টিমনি একদম প্রশ্ন আবার করছিল স্যার পানি কলকে ম্যাথের মানুষ হয় না, হ্যাঁ অবশ্যই হয়, পরে উঠিয়ে দিব, ডায়ের চৌকুর পদার্থ হলো কি পানি। এখন প্যারা চৌকুর পদার্থ কাকে বলে, প্যারা চৌকুর হবে ক্ষীণ আকর্ষণ, অ্যালুমিনিয়াম প্লাটিনিয়াম, অ্যালুমিনিয়াম মিনি আর প্লাটিনিয়াম, প্লাটিনিয়াম এগুলো হলো তোমার প্যারা চৌকুর, কিনে মনে রাখবে অ্যালুমিনিয়াম আর প্লাটিনিয়াম হচ্ছে ফেরো চৌকুর পদার্থ। এরপর আসুন ফেরো চৌকুর তীব্র আকর্ষণ, ফেরো চৌকুর এক প্রকার আমরা করছিলাম সম্পূর্ণ চৌকুর, সম্পূর্ণ চৌকুর কি বলা তার আই কোণ, আই আই কোণ, এই আই কোণ মনে রাখলে আমার এটা হবে আই কোণ, আইরন আইরন ইস্পাত কবার কবার আর কি নিকেল, নিকেল এগুলো হলো কি ফেরো চৌকুর। আবার আমি তোমাদের শেষ কাজ দিচ্ছি, মনে রাখবে চৌকুর পদার্থ কয় প্রকার যদি পরীক্ষা আসে তাহলে তোমরা বলে চৌকুর পদার্থ তিন প্রকার, ডায়ের চৌকুর, প্যারা চৌকুর, ফেরো চৌকুর। এখন পরীক্ষায় অনেক সময় প্রশ্ন করছে তীব্র আকর্ষণ কায় করে ফেরো চৌকুরকে, তাহলে ক্ষীণ আকর্ষণ কি করে প্যারা চৌকুর, জীবনে প্যারা নয় ক্ষীণ আকর্ষণ করতেছে, এরপর চলে আসে ক্ষীণ বিকর্ষণ করে কে ডায়ের চৌকুর। পরীক্ষায় যদি প্রশ্ন আসে অ্যালুমিনিয়াম এবং প্লাটিনিয়াম কোন চৌকুর করে ধর, মনে রাখবে প্যারা চৌকুর, অ্যালুমিনিয়াম এবং প্লাটিনিয়াম, আম যদি থাকে আম থাকলে প্যারা, আম সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম এগুলো না, তোমার অ্যালুমিনিয়াম এবং প্লাটিনিয়াম থাকলে আমি প্যারা, এবং ফেরো চৌকুর হলো সম্পর্ক যে চৌকুর করছে আমার আই কোন, আই কোন আয়ন ইস্পাত কবার নিকেল এগুলো হলো আমার ফেরো চৌকুর। এবং শেষ হলো ডায়ের চৌকুর হলো ক্ষীণ বিকর্ষণ, এ বি পাতা মনে রাখবে, এ বি পাতা, এ বলতে হলো অ্যান্টিমনি, বি বলতে বিস্মাত, প বলতে পানি, ত বলতে হলো কি তামা। এখন তোমরা মনে রাখবে, এখন তোমরা মনে রাখবে কীভাবে, বিজ্ঞান দিয়েছি বেগ কিনে নিয়েছি মনে রাখবে, আমরা বিজ্ঞান করি কিন্তু পারি না, অনেকের মনে এমন প্রশ্ন রাখে এবং অনেকে আমার কমেন্ট করেছে তাহলে খুব বেশি আশা করে স্যার বিজ্ঞান অনেক করি খুব কষ্ট করে করি স্যার মনে থাকে না, কেন মনে থাকে না, আমরা মাঝে মধ্যে ভাবি কষ্ট করে কেন মনে থাকে না,
আমরা পড়ি কিন্তু পড়াটা গুরুত্ব দিয়ে পড়ি না। আমার মনে হয় আজকে কিন্তু বই পড়া শুরু করবো, খুব ভালো করে পড়বো, ফাটাই দিন। কিন্তু শেষ জীবনটা হলো কি, সফলতার একটা কঠিন জিনিস। এটা তোমার সফলতাটা হলো কি, গার্লফ্রেন্ডের পর গিফট না, বা লটারিতে পাওয়া 10 লক্ষ টাকা না, সফলতা আসতে স্টেপ বাই স্টেপ। তাই তোমাকে সহজ জিনিসগুলো ভালোভাবে আয়ত্তে নিতে হবে এবং কঠিন জিনিসগুলো এভাবে ভাঙে ভাঙে করতে হবে। এবং কি এগুলো যদি ভাঙে করতে না পারো তাহলে পারবে না। অনেক প্রশ্ন করে কোন বই পড়বো, কীভাবে পড়বো, কীভাবে পড়লে ভালো পড়বো, অনেকে আমাকে কমেন্টে জানাও এবং অনেকে প্রশ্ন করো। তাই আমি তোমাদের বলবো, তোমরা যে কোনো একটা সিরিজের বই ভালোভাবে বেছে নেবে, তবে সবাই তো বই দেখেনি, স্যার আমরা কোন বই ভালোভাবে পাবো আমার তো মনে থাকে না। তাই তোমাদের আমি একটা উপদেশ দিব বা ছোট্ট পরামর্শ দিব, তোমরা মানুষ হল পানির মতো, পানির সংকেত যেমন H2O, পানির সংকেত H2O, তাকে যেখানে রাখবার সেই মাত্রায় আত্মগ্রহণ করে, একটু বসতে দিবার ও শুয়ে পড়বে মানুষের মতো, আবার যদি একটু ধরন দেন বঙ্গোপসাগরে পড়ে যাবে। তোমরা মানুষের কথা বিচলিত না হয়ে নিজে পড়া শুরু করো এবং একটা বই তোমরা দেখো, যে বইটা হচ্ছে টিচার সিরিজের দৈনন্দিন বিজ্ঞান বইটা। আর এই বইয়ে তোমাদের খুব ভালো করে সংক্ষিপ্ত তোমাদের বিজ্ঞান অংশটা পাঠ করছে। এবং এই বইটা তোমরা যদি পড়ো, আশা করি তোমাদের রিটেন, পিলি, ভাইবা যে কোনো জায়গায় বিজ্ঞানের অংশটি তোমাদের ভিতরে বোধ হয়ে যাবে। তাই তোমাদের আমি বলবো, জীবনে দুটো জিনিস ভালো বেশি নাও, একটা হলো জীবন সঙ্গী এবং একটা ভালো বই। খেলা যদি তুমি ভালোভাবে ঠিকভাবে সঠিক পর্যায়ে দিতে না পারো সারা জীবন তোমাকে কষ্ট দিতে হবে। আর পরে বলবাম, স্যার আমি তো অনেক চেষ্টা করলাম পাওলাম না কেন। তাই তোমাদের বলবো শেষ কথা, যদি বিজ্ঞানের ভয় সহজেই করা যায় তাহলে টিচার সিরিজের গণিত বিজ্ঞান বইটি আজই সংগ্রহ করে আপনারা পড়ুন। ধন্যবাদ আপনার।